এবার আমরা দেখবো নন রিলেশনাল ডাটাবেস। এ নন রিলেশনাল ডাটাবেস দ্যাট ডাজ নট ইউজ দ্য টেবুলার বা কলাম, মোস্ট ট্রেডিশনাল সিস্টেমে টেবুলার কলাম ব্যবহার করে। যেমন এখানে দেখেন নন রিলেশনাল ডাটাবেস এবং রিলেশনাল ডাটাবেস এর ডিফারেন্স। এখানে নন রিলেশনালে যেমন আপনি প্রত্যেকটা স্টেজে ইনপুট দিতে হবে, দিয়ে আপনি এখানে কাজ করবেন, কিন্তু রিলেশনাল ডাটাবেসে একবার ইনপুট দিলেই সেই ডাটা দিয়ে এখানে কাজ করে। যেমন A1 এটা এখানে কিন্তু প্রাইমারি কি অ্যাকোমোডেশনের ক্ষেত্রে, আইডি নেমের ক্ষেত্রে, ঠিক এই কিটাই কিন্তু যখন এখানে এখানে অ্যাকোমোডেশনের জন্য এখন যখন স্পেসিফাই করলো তখন এটা কিন্তু ফরেন কি, তার মানে এখানে এইটার সাথে একটা রিলেশন হয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু রিলেশন নাই, আলাদা আলাদা। নন রিলেশনাল ডাটাবেস অলসো নোন অ্যাজ নন এসকিউএল ডাটাবেস আর এ টাইপ অফ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দ্যাট এটা ট্রেডিশনালি রিলেশন মডেল বলে। আর এর কিন্তু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে ট্রেডিশনাল, এখানে স্কিমালেস স্ট্রাকচার, এই স্ট্রাকচারটার ডকুমেন্ট কি ভ্যালু পেয়ার এই জিনিসগুলি থাকে। এখানে আপনি একটার সাথে একটা রিলেশন করা কঠিন, আলাদা আলাদা ইনপুট দিতে হয়। এখানে স্কেলেবিলিটি অথবা আপনি এটাকে চেঞ্জ করা বা পরিবর্তন করা অ্যাক্রস দ্য মাল্টিপল ক্লাস্টারের ভিতরে এটা হয় না। এখানে নন রিলেশন ডাটাবেস প্রায়োরিটি অনুযায়ী করে, লো লিডেন্সি ডাটা অ্যাক্সেস এখানে, এবং রিয়েল টাইমে এখানে অনেক ক্ষেত্রে করা যায় না, তারপরেও এটা ট্রেডিশনালি ব্যবহার হয়। এখানে বিভিন্ন রকমের মডেল ব্যবহার করা হয়, ভ্যারাইটি ধরনের মডেল এখানে ব্যবহার করা হয়, যেমন ডকুমেন্ট বেস হতে পারে, কি ভ্যালু বেস হতে পারে, কলাম বেস হতে পারে, গ্রাফিক্যাল বেস মডেল, এই ধরনের প্যাটার্ন হতে পারে। সো এই নন রিলেশনাল বিভিন্ন প্যাটার্ন গুলি এইরকম, কি ভ্যালু, কলাম বেস, গ্রাফিক্যাল বেস, ডকুমেন্ট বেস এটসেট্রা। কি ভ্যালুটা কি, কি ভ্যালু ডাটা বেস স্টোর ডাটা, সিম্পলি কি ভ্যালু পেয়ার প্রোভাইডিং ফার্স্ট ইফিস্টিক। এখানে আমি একটাকে বেস করে, মানে যেমন হলো কি থাকবে, প্রত্যেকটা কি এর একটা ভ্যালু থাকবে, কলাম স্টোরেজে সেটা এক ধরনের, আপনি একটা কলামের উপরে বেস করে আপনার এই ডাটাবেস স্পেসিফিক ভাবে সাজাবেন। গ্রাফিক্যাল রয়েছে বিভিন্ন নোডে, বিভিন্ন পয়েন্টে এটা কাজ হয়। ডকুমেন্ট স্টোর সেটাও এক ধরনের নন রিলেশনাল ডাটাবেস। হোয়াইট কলাম স্টোর ব্যবহার করা হয় ক্ষেত্র বিশেষে, এবং কিছু আছে টাইম সিরিজ ডাটাবেস, সেটাও কিন্তু এই ক্যাটাগরির। এইখানে আমরা এই কয়েকটা দেখলাম, টাইম সিরিজ ডাটাবেস সেটাও কিন্তু নন রিলেশনাল ডাটাবেস এর। তাই আমরা উই ক্যান সে দ্যাট নন রিলেশনাল ডাটাবেস অফার অ্যাডভান্টেজেস, ফ্লেক্সিবিলিটি, স্কেলেবিলিটি, পারফরম্যান্স, সার্টেন টাইপ অফ অ্যাপ্লিকেশন এন্ড ইউজ। এটা সবগুলোর জন্য হয় না, কিছু কিছু ক্ষেত্রে এটা বিভিন্ন রকমের জিনিসগুলি এখানে ব্যবহার করার সুযোগ দেয়। নাও ডিজাইনিং ডাটাবেস, এই যে আমরা এতক্ষণ ডাটাবেস নিয়ে আলোচনা করলাম, এই ডাটাবেসটা আপনি কিভাবে ডিজাইন করবেন, এই ডিজাইনের বিভিন্ন রকমের মডেল। সো ডাটাবেসটাকে ডিজাইন করার জন্য এটা কেয়ারফুলি করতে হয়, প্ল্যানিং করা হয়, অর্গানাইজার, স্ট্রাকচার, ইফিশিয়েন্ট স্টোর ম্যানেজ ইত্যাদি ডাটার জন্য আমার কেয়ারফুলি একটা ডাটাবেসকে ডিজাইন করা, এবং এটা ক্ষেত্র বিশেষে অনেক ক্ষেত্রে চেঞ্জ। যেমন NBR এর ডাটাবেস এবং আমাদের ন্যাশনাল আইডি ডাটাবেস ডিফারেন্ট মডেল, অথবা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর যে IBAS++ ডাটাবেস যেটা রয়েছে সেটাও কিন্তু ডিফারেন্ট মডেল। তো এই ডাটাবেস গুলো ডিজাইন করা প্রয়োজন অনুযায়ী এবং এটার ক্যাপাসিটি অনুযায়ী এইসব জিনিসগুলির জন্য বিভিন্ন ভাবে এটা ডাটাবেস ডিজাইন করা হয়, বিভিন্ন স্টেজ এটার সাথে যুক্ত। যেমন হলো আপনাকে প্রথমে করতে হয় রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা, কি দরকার, এবং কনসেপচুয়াল ডিজাইন করা হয়, আবার ফিজিক্যাল ডিজাইন করা হয়, লজিক্যাল ডিজাইন করা হয়, এরপর আমরা কাজ করি। যেমন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে সেটার জন্য কাজ কি, প্ল্যানিং করা, সার্ভে করা, সিস্টেমটাকে ডিফাইন করা কি প্রয়োজন, এবং ডাটাবেস ডিজাইন করা, ডিজাইনটা লজিক্যাল হবে, ফিজিক্যাল হবে মডেলের মাধ্যমে, এরপর এটা ইমপ্লিমেন্টেশন করা, ডাটা কনভার্সন করা, লোডিং করা, টেস্টিং করা, পুরান ডাটার সাথে এটাকে ইন্টিগ্রেট করা ইত্যাদি। তো এই ডাটাবেসকে ডিজাইন করার জন্য আমরা এই স্টেপগুলি দেখতে পারি, প্রথমে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, দেন অ্যানালাইসিস ইট, কনসেপচুয়াল মডেল, লজিক্যাল মডেল, দেন ইন্ট্রোডিউস দ্য ফিজিক্যাল মডেল, দেন এস্টাবলিশ দ্য ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অপটিমাইজেশন অ্যান্ড কন্টিনিউ দিস প্রসেস ইজ গোয়িং অন, দিস দ্য স্টেপস অফ ডিজাইনিং এ ডাটাবেস। So how requirement analysis we can do? Requirement analysis, we have to gather the data, stakeholders, including user, for analyzing the requirement. Then we design the conceptual design, developing high-level conceptual database through this way. So this is a designing of database here through the application program, and here functional analysis, application program design, logical, conceptual, etc. After doing that, we'll get the independent and specific database management system. Logical design
ডিজাইন ইজ দ্য ট্রান্সলেট দ্য কনসেপচুয়াল। লজিক্যাল ডিজাইনটা হচ্ছে ওই যে কনসেপচুয়াল আমরা যে ডিজাইন করলাম সেটাকে ট্রান্সলেট করে লজিক্যালি। এই লজিক্যালি ট্রান্সলেট করার পর সেটাকে আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে রূপান্তর করার জন্য এর ডিফাইন করতে হবে টেবিল, কলাম, ডাটা টাইপ, কি ধরনের ডাটা থাকবে, এবং কনস্ট্রেন্ট বেস কনসেপচুয়াল মডেল এখানে করে নর্মালাইজ করা হবে বিভিন্ন রিডেন্ডেন্সি, ডাটার ইন্টিগ্রিটি যেন ঠিক থাকে। তাই উই হ্যাভ টু ডু দ্য প্রসেস মডেল, দেন ডাটা রিকোয়ারমেন্ট ইজ টেকিং দ্য ফ্রম দ্য লজিক্যাল ডাটা মডেলিং, দেন টেকনিক্যাল রিকোয়ারমেন্ট অ্যান্ড পারফরমেন্স রিকোয়ারমেন্ট ইজ ইন্ট্রোডিউস অর ইস্টাবলিশ দ্য ফিজিক্যাল ডাটা মডেলিং, দেন বিজনেস ডাটা ক্রিয়েট অ্যান্ড আপডেট ডাটা, সো ওভারঅল অ্যাক্টিভিটিস উইদিন এ ডাটাবেজ সিস্টেম। ফিজিক্যাল ডিজাইন ইজ ম্যাপ দ্য লজিক্যাল ডাটা ডিজাইন টু ফিজিক্যাল স্ট্রাকচার। এই যে আমরা লজিক্যাল যে ডিজাইন করলাম সেটাকে পরবর্তীতে ফিজিক্যালি রূপ দেখানো হয় এবং ইমপ্লিমেন্ট করা হয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে। কনসিডার করা হয় বিভিন্ন ফ্যাক্টর, যেমন বিভিন্ন রকম ইউটিলাইজেশন স্টেজ, কি কি হার্ডওয়্যার লাগবে ফিজিক্যাল লেআউটে, এবং ডাটা মডেলিং টুলস কি কি ব্যবহার করা হবে সেগুলি সিদ্ধান্ত নিয়ে একটা এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যার ভিতরে ডাটাবেজটাকে ইন্টিগ্রেট করা হয় এই ফিচারের বাদ এবং ব্যবহার করা। এভাবে ইফ ইউ সি হিয়ার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, সো ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, দ্য ডাটাবেজ স্কিমা, DDL কম্পাইলার, ডাটা ডিকশনারি, কোয়ারি অপটিমাইজেশন এটসেট্রা, ইউজার ইজ গিভিং দ্য কোয়ারি, কোয়ারি প্রসেসর through the query processor, an applicant program, programming language we are using within this database. So here is the data manager, database manager, integrated checker, and text here data file and data dictionary, the internal model of a database management system. And then database normalization is apply the normalization the technique. Bibhinno bhabe bibhinno scheme gula jokon ekotre kora hoy tokhon ekhane integrate kora hoy, improvement kora data integrity, ebong ekhane balancing kora hoy, trade অফ করা হয় বিভিন্ন রকম পারফরমেন্সের সাথে, যে ডাটাটা এখানে গিয়ে কোয়েরি দিলে সেখানে কাজ করবে কিনা। ইন্ডেক্সিং এন্ড অপটিমাইজেশন, এরপর এখানে একটা কলাম করা হয় যেখানে কোয়েরি পারফরমেন্স ডাটার এফিসিয়েন্সি জাজমেন্ট করা, ক্রিয়েট করা হয় ইন্ডেক্স ফ্রিকোয়েন্সি রিকোয়ারমেন্ট, প্রাইমারি কি, ফরেন কি ইত্যাদির মাধ্যমে, এবং ইন্ডেক্স গুলো করা হয় এবং এটা মনিটর করা হয় সর্বদা। কিভাবে করা হয় ইন্ডেক্স, ইন বিভিন্ন রকম মেথড রয়েছে, অর্ডারিং ইন্ডেক্স, ইন্ডিকেটর, প্রাইমারি ইন্ডেক্স, ক্লাস্টার ইন্ডেক্স, সেকেন্ডারি ইন্ডেক্স। প্রাইমারি ইন্ডেক্স আবার দুই ধরনের, ডিসেন্ট ইন্ডেক্স এন্ড সেপারেট ইন্ডেক্স। এইসব করার পর দেন টেস্টিং এন্ড ভ্যালিডেশন, এবার ডাটাবেসটাকে টেস্টিং করা হবে এবং ভ্যালিডেট করা হবে যেটা উপযুক্ত হয়েছে। এরপরে ডকুমেন্টেশন এন্ড মেইনটেইন, এইখানে কিভাবে ডকুমেন্টেশন করা কাজ করা যায় এই ডিজাইন গুলাকে এবং এটাকে উন্মুক্ত করে দেওয়া। আপনি দেখবেন যে কোনো সফটওয়্যার বা ইয়াতে তার কিন্তু একটা টিউটোরিয়াল থাকে যে আপনি কিভাবে ব্যবহার করবেন, তো সেটা হচ্ছে আসলে এখানে ডকুমেন্টেশন করা এবং পরবর্তীতে এটাকে কন্টিনিউ মেইনটেইন করা, আপডেট করা, ব্যাকআপ এবং রিকভারি এইসব কন্ট্রোল করা বিভিন্ন ভার্সনের মাধ্যমে, এবং কোলাবোরেশন এন্ড কমিউনিকেশন এটাও একটা অংশ, যা বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনে কোলাবোরেশন করা এবং সবার সাথে অবহিত করে একটা কাজ করলে কাজে অ্যাকসেপ্টেন্স বাড়ে, এবং কমিউনিকেশন করা এটা ইউজারদের সাথে, রিপ্রেজেন্টেটদের সাথে। কিভাবে করা হয় আমরা যদি ইফ ইউ সি হিয়ার ডাটাবেজ ডেভেলপমেন্ট যে আমরা করলাম তার একটা লাইফ সাইকেল, হিয়ার উই হ্যাভ সিন এ লাইফ সাইকেল অফ ডাটাবেজ। সো লাইফ সাইকেল অফ ডাটাবেজ ইজ এ স্টার্ট ফ্রম দ্য রিকোয়ারমেন্ট অ্যানালাইস, যে আপনার কি প্রয়োজন। Then based on the requirement analysis, we have to plan a database design. Then after the designing, we have to evaluation or selection from the design, what type of database we require. Then based on the selection, we have to logical database design. Then based on the logical, we have to give it the physical database design. Then implementation database. Then data loading within the system. Then testing and performing tuning. Then data operation and maintain continuous. And that change and growth. So this cycle is the database development life cycle. So আমাদের কিন্তু এরকম পাঁচ মার্কস question describe the DDL data based development life cycle. So এখানে আপনি এরকমের লিখে এরকম একটা চিত্র আমাদের দিলে কিন্তু আপনার টুইস্টটা ভরে যাবে এবং আপনি কিন্তু টু দ্য পয়েন্ট আনসার করতে পারবেন এবং দেখতেও সুন্দর হবে। সো বাই ফলোয়িং দিস স্টেপ, উপরে যে আমরা ধাপগুলি বললাম এগুলি যে আমরা পরিপালন করি তাহলে একটা সুন্দর ডাটাবেজ মেনটেন করা আমাদের পক্ষে সম্ভব। দেন যেখানে একটা রিলায়েবল হবে একটা ডাটাবেজ, লিভারেল হবে এবং আমাদের আমার যে অ্যাসেট ডাটা সেটা সংরক্ষণ করা যায়। নাও দ্য ইনফরমেশন পলিসি ডাটা অ্যাডমিনিস্ট্রেশন
না ডাটা কোয়ালিটি অ্যাসিওর। সো ইনফরমেশন পলিসি একটা জিনিস, যে আমার ইনফরমেশনের পলিসিটা কেমন, ডাটা যে আমার রয়েছে তার অ্যাডমিনিস্ট্রেশন কেমন, আমার ডাটার কোয়ালিটি অ্যাসিওরেন্স কিভাবে আমি করব, এই সব জিনিসগুলি একটা অর্গানাইজেশনের ডাটা ম্যানেজমেন্ট প্র্যাকটিসে থাকে। তো ইনফরমেশন পলিসি কি? ইনফরমেশন পলিসিস আর গাইড, রুলস, প্রসিজার এস্টাবলিশ বাই দ্য অর্গানাইজেশন, গভর্নস দ্য ম্যানেজমেন্ট, ইউজ দ্য সিকিউরিটি ইনফরমেশন। এই যে মনে করেন আপনার যে ইনফরমেশন, এটা কিন্তু আসলে একটা অ্যাসেট, এই ইনফরমেশনটা কিভাবে আপনি মেনটেন করবেন, তার যে নিয়ম কানুন, তার যে গাইড, তার যে রুলস, এই জিনিসগুলি হচ্ছে ইনফরমেশন পলিসি। তো ইনফরমেশন পলিসি ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, কনফিডেন্সিয়ালিটি এবং এই জিনিসগুলোর ফলে ইনফরমেশনের সিকিউরিটি রক্ষা করা সম্ভব। পলিসি হলে জেনারেল একটা গাইড, ইফ ইউ সি দ্য রাইট সাইড হিয়ার, স্ট্যান্ডার্ড হচ্ছে স্পেসিফিক ম্যান্ডেটরি কন্ট্রোল, যেটা মানতে হবে। যেমন আমরা অ্যাকাউন্টিং এর জন্য, রিপোর্টিং এর জন্য আমরা মানি ISIFRS, তারপরে হলো কর্পোরেট গভর্নেন্স এর জন্য মানি সিকিউরিটিস কোড, যেটা কর্পোরেট কোড যেটা 2018, যেটা সেটা মানা হয় আমার কর্পোরেট গভর্নেন্স এর জন্য, প্রাতিষ্ঠানিক সুশাসন। প্রসিজার হচ্ছে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, যে কোনটার পরে কোনটা করবা, এটা হলো প্রসিজার। গাইডেন্স ইজ দ্য রিকমেন্ডেশন, বেস্ট প্র্যাকটিস, যেটা তুমি করতে পারো। দেন বেসলাইন, ইউনিফর্ম ওয়ে, সেফগার্ড, ইমপ্লিমেন্টেশন, যে তোমাকে এটার নিচে তুমি নামতে পারবে না, এটা করতেই হবে। সো ইনফরমেশন পলিসি, সো এখানে ডাটাকে গভর্নস করা কিভাবে করা হয়, এস্টাবলিশ করা হয় অ্যাকাউন্টেবিলিটি, রুলস, রেসপন্সিবিলিটি, ডাটা ম্যানেজমেন্ট উইদিন দ্য অর্গানাইজেশন, এর ফলে আমার ডাটা গভর্নস সঠিক হয়। এখানে কিভাবে সঠিক হয় আমরা দেখি, সিকিউরিটি পলিসি আমার থাকবে, সিকিউরিটি গাইডলাইন্স থাকবে, সিকিউরিটি পলিসি কন্টিনিউ আমার ডেভেলপ হবে, আপডেট হবে, যেমন যেখানে রিস্ক ম্যানেজমেন্ট, তারপরে অন্যান্য বিষয়গুলিকে সমন্বিত করে আমরা একটা এক্সিস্টিং থিওরিকে নতুনের সাথে আপডেট করে ইনফরমেশন সিকিউরিটি গভর্নস করা উচিত বা হয়। এর মাধ্যমে ডাটা প্রাইভেসি রাখা সম্ভব, দ্য ডাটার সিকিউরিটি মেনটেন, সেফগার্ড করা, দ্য ডাটা রিটেনশন, ডাটাকে আমি ধারণ করতে পারি, ধরে রাখতে পারি, রেগুলেটরি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি, ডাটা অ্যাক্সেস কন্ট্রোল যেন করতে পারি, আনঅথরাইজ যেন না ঢুকতে পারে, ডাটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে আমি কাজ করা। তো এখানে আমরা দেখি যে ডাটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড কিভাবে মেনটেন করে, ভ্যালিডেট অল ডাটা, পলিসি যেগুলি আছে সেগুলিকে ভ্যালিড করা, তারপরে কনসিস্টেন্সি মেনটেন করা, সবসময় ডকুমেন্টগুলোকে মেনটেন করা, দেন ডুপ্লিকেশন ফাংশন অ্যাভয়েড করে একটা ডাটাবেজে যে ডাটাটা যদি সঠিকভাবে রাখা যায় তাহলে ডাটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন হবে। সো উই মাস্ট হ্যাভ টু স্ট্যান্ডার্ড ইন প্লেস গভর্নস, আমরা ডাটাকে এমন ভাবে রাখব যে গভর্নস এখানে মেনটেন হবে এবং নরমালি আমি শেয়ার করা যাবে, অ্যাকুয়ার করা যাবে অর্গানাইজেশন ইনসাইডে এবং স্টেকহোল্ডার। এবার দেখব ডাটা অ্যাডমিনিস্ট্রেশন। ডাটা অ্যাডমিনিস্ট্রেশন এটা হচ্ছে ইনভলভ হচ্ছে একটা ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটি, এটা কিন্তু হাই লেভেল, এটা কিন্তু লো লেভেল নয়। এটাকে ওভারসাইট করা হচ্ছে ডাটার ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি এবং ইউজেবিলিটি কে দেখে, ডাটা অ্যাডমিনিস্ট্রেটর দেখে। যেমন আইটির জন্য আছে CTO, চিফ টেকনোলজি অফিসার, অথবা CITO, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার, এই সব পদগুলি হচ্ছে একটা সি লেভেলের, মানে এরা কিন্তু টপ লেভেল ম্যানেজমেন্ট। তো এখানে ডাটা অ্যাডমিনিস্ট্রেটর একটা টপ লেভেল ম্যানেজমেন্টের অংশ, অর্গানাইজেশন ভেদে, আবার বড় অর্গানাইজেশন এটা ছোট পদ হতে পারে, এক্সিকিউটিভ বা ম্যানেজার লেভেলও হতে পারে। এর ভেরিয়াস অ্যাক্টিভিটি রয়েছে, কি রয়েছে, ডাটাকে সে প্ল্যানিং করে, মডেলিং করে, আর্কিটেকচার বানায়, ইন্টিগ্রেশন করে এবং কন্টিনিউ সে মেনটেন করে। এটা কে করে? ডাটা অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যম। এই কি রেসপন্সিবিলিটি কিন্তু এর রয়েছে, যেমন ডাটাকে প্ল্যানিং করে একটা সোর্স, ডাটা ট্রান্সফর মডেল, অটোমেটেড এখানে বিজনেস মডেলের সাথে যুক্ত করে ডাটা মডেলের ভিতরে ডাটা প্রসেস করার পর প্রজেক্ট এখানে ইনক্লুড করা এবং সর্বশেষ ডাটা ব্যবহার করা। তাহলে কি রেসপন্সিবিলিটি হচ্ছে ডাটা অ্যাডমিনিস্ট্রেশন? ইনক্লুড করছে ডাটা প্ল্যানিং। তো হোয়াট ইজ দ্য ডাটা প্ল্যান? ইজ দ্য ডেভেলপিং স্ট্র্যাটেজিক প্ল্যান এন্ড রুট ম্যাপ অফ ডাটা ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভস এজাইল উইথ দ্য অর্গানাইজেশন গোল এন্ড অ্যাক্টিভিটি। অর্গানাইজেশনের যে মিশন, ভিশন, গোল আর অ্যাক্টিভিটির সাথে ইন্টিগ্রেট করে ডাটা প্ল্যানিং করা, যে কবে এটা করবে, রুট ম্যাপ দেখা, এর উপরে বেস করে ডাটা মডেলিং করা হয়, প্রেজেন্ট স্ট্রাকচার সাথে যুক্ত করে ফিউচার যে স্ট্রাকচার হবে তার সাথে রিলেশনটা কি হবে দেখা হয়, ডাটা আর্কিটেকচার করা হয়, এস্টাবলিশ করা হয় একটা স্ট্যান্ডার্ড বা ফ্রেমওয়ার্ক, দেন ডাটা ইন্টিগ্রেশন করা হয়, এক্সচেঞ্জ করা হয়, ট্রান্সফরমেশন করা হয় ডাটা অ্যাক্রস দ্য সেপারেট সিস্টেমের বা প্ল্যাটফর্মের মাধ্যমে, ডাটাকে কন্টিনিউ লোডিং, ক্লিনিং, আপডেট করে কনসিস্টেন্সি বা কোয়ালিটি মেনটেন করা হয়, এবং মেটা ডাটা ম্যানেজ করা হয়, ক্যাপচার করা হয়, ম্যানেজিং মেটা ডাটা। এই যে আমরা দেখি মেটা, দেখি মেটা ডাটা মানে, মেটা হচ্ছে মেটা মিনিং ডাটা অ্যাবাউট ডাটা, এটা কিন্তু একটা MCQ, মেটা ডাটা মিনিং ডাটা অ্যাবাউট ডাটা, ডাটার পুঙ্খানুপুঙ্খ সব তথ্য এখানে থাকে।
থাকবে ফর ফ্যাসিলিটিং ডাটা ডিসকভারি আন্ডারস্ট্যান্ডিং এন্ড গভর্নেন্স। ডাটার উৎস কোথায়? ডাটা ডাটাবেস ডেভেলপমেন্ট সাইকেলে আমরা ডাটা প্ল্যানিং, ডাটা অ্যানালাইসিস, ডিজাইন, এই ডিজাইনে কিন্তু দুইটা পার্ট, একটা লজিক্যাল একটা ফিজিক্যাল। তো ডাটাবেস ইমপ্লিমেন্টেশন, অপারেশন, গ্রোথ, এইসব কাজগুলি আসলে কার কাজ? একজন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। সো ডাটা অ্যাডমিনিস্ট্রেশন এ হাই লেভেল ফাংশন, এটা কিন্তু একটা এমসিকিউ, এটা হচ্ছে হাই লেভেল ফাংশন দ্যাট ইজ রিপ্রেজেন্টেবল ওভারঅল ম্যানেজমেন্ট অফ ডাটা রিসোর্স এন্ড অর্গানাইজেশন ইনক্লুডিং ডাটা প্ল্যানিং, অ্যানালাইজ, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ মেইনটেনেন্স। এইখানে আরেকটা পয়েন্ট আমাদের রয়েছে, ডাটা কোয়ালিটি অ্যাসুরেন্স করা। এটা ইনভলভ করছে যে প্রসেস, মেথোডোলজি, মেজার, মনিটর, একটা অর্গানাইজেশনের ডাটাগুলিকে এই পদ্ধতিতে ডাটার কোয়ালিটি অ্যাসুরেন্স করা যায়। এর উদ্দেশ্য হচ্ছে এনশিওর ডাটা রিকোয়ারমেন্ট যখন হবে এক্সপেক্টেশন তখন সঠিক ডাটা সঠিক পারপাজে পাবে। তো ডাটা কোয়ালিটি এনশিওরেন্স করার জন্য একটা প্রসেস হয় কারি বাই, এবং এখানে অর্গানাইজেশনে সেটাকে ব্যবহার করা হয় ডাটা ইনফরমেশনে, ডাটাকে ব্যবহার করে সিদ্ধান্ত নেয় অর্গানাইজেশনে, প্রয়োজনে ডাটা ক্লিন করা হয়, প্রোফাইলিং করা হয়, পুরান ডাটা রিপ্লেস করা হয়, এবং এখানে ডাটা ভ্যালিডেশন, অ্যাক্সেস কন্ট্রোল, ডাটা এনক্রিপশন, ডাটা অডিট, এইসব মেথড গুলা মাধ্যমে ডাটা ইন্টিগ্রিটি রক্ষা করা হয়। তবে শুরুটা হচ্ছে ডিলিশন, ক্রিয়েশন, থ্রো আউট দা ডাটা রিলায়েবিলিটি এবং ডাটা অ্যাকুরেসি রক্ষা করে, ইন্টিগ্রিটি রক্ষা করা হয়। এই ডাটা কোয়ালিটি অ্যাসুরেন্স করার জন্য গুরুত্বপূর্ণ কতগুলি কম্পোনেন্ট রয়েছে। কম্পোনেন্ট গুলি করা হচ্ছে এখানে ডাটা কোয়ালিটি, ইনস্ট্রাক্টেড ডাটা কোয়ালিটি, বিলিভেবল অ্যাকুরেসি, অবজেক্টিভিটি, এগুলি থাকবে। কন্টেক্সচুয়ালে ভ্যালু অ্যাড করা হয়, রিপ্রেজেন্টেটিভ এর হচ্ছে ইমপ্লিমেন্টেশন করা, এবং অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে এখানে সিকিউরিটি মেজার করে অ্যাক্সেসিবিলিটি দেওয়া হয়। আর এই মূল কম্পোনেন্টের প্রথম অংশই হচ্ছে ডাটাকে প্রোফাইলিং করা। ডাটা প্রোফাইলিং মানে হচ্ছে ডাটাকে অ্যানালাইসিস করা হয় কোয়ালিটি, কমপ্লিটনেস, অ্যাকুরেসি এন্ড কনসিস্টেন্সির জন্য। এটা একটা প্রসেস রয়েছে। ডাটা প্রোফাইলিং প্রসেসের প্রথম কাজ হচ্ছে ডিসকভার করা ডাটাকে, ডাটাগুলি কি, সেই ডাটাগুলিকে কালেক্ট করা, অ্যানালাইজ করা, ডকুমেন্ট করা, ডাটা বিভিন্নভাবে অ্যাক্ট বা স্ট্যান্ডার্ড অথবা প্রসেসের মাধ্যমে ট্যাক্সে রূপান্তর করা, ডাটাকে ক্লিন করা হয়, আইডেন্টিফাই করা হয়, কারেক্ট ডাটা রাখা হয়, ইরোড ডাটাকে ক্লিন আপ করে ফেলা হয়, ডাটা ভ্যালিডেশন দেওয়া হয় যেটা রুলস রেগুলেশন অনুযায়ী টেস্ট করে এটা ঠিক আছে কিনা, ডাটা স্ট্যান্ডার্ডাইজেশন করা, এখানে বিভিন্ন ফরম্যাটে কোডিং এর মাধ্যমে এটা ঠিক করা হয়, দেন ডাটা মনিটর করা হয়, কন্টিনিউ একটা প্রসেস, দেন ডাটা গভর্নস করা, পলিসি প্রসেস অনুযায়ী হলো কিনা দেখা, এবং এনশিওর করা হয় অ্যাকাউন্টেবিলিটি ডাটা গভর্নস এর মাধ্যমে। তো ডাটা গভর্নস এর কাজগুলি আমরা একটু আগে যেটা পড়ে আনলাম সেটা এখানে চিত্রে, ডাটা কোয়ালিটির যে বিভিন্ন ডাইমেনশন রয়েছে, ইন্টারেক্টিভ, কনসেপচুয়াল, রিপ্রেজেন্টেটিভ, অ্যাক্সেসিবিলিটি। সো ইন্টারেক্টিভ হচ্ছে কমপ্লিটনেস থাকবে, কনসিস্টেন্সি থাকবে, অ্যাকুরেসি এবং সময় মতো পাওয়া যাবে। রিপ্রেজেন্টেশনাল হচ্ছে ইন্টার অপারেটিবিলিটি হবে, ইন্টার অপারেটিবিলিটি আমরা জানি যে এক সিস্টেমের সাথে আরেক সিস্টেমে যেন অপারেট করা যায়, যেমন আপনার বিকাশে অ্যাকাউন্ট আছে আবার ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, আপনি ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা আবার বিকাশ থেকে ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার, এটা হচ্ছে ইন্টার অপারেটিবিলিটি। আবার নগদে আপনার অ্যাকাউন্ট আছে, বিকাশে অ্যাকাউন্ট আছে, এখন আপনার নগদে ব্যালেন্স আছে, বিকাশে নাই, আপনি একজনকে পেমেন্ট করবেন বিকাশে, কিন্তু তাহলে বিকাশে আপনাকে আপলোড করতে, এখানে আপনি যদি আপনার নগদের টাকা থেকে ট্রান্সফার করতে পারেন বিকাশে তখন এটা কিন্তু ইন্টার অপারেটিবিলিটি। তারপরে ম্যানিপুলেশন, ইরেজ, এইসব জিনিসগুলো এখানে দেখা হয়। আর কনসেপচুয়াল বিলিভিলিটি, ভ্যালু অ্যাড থাকবে, রিলায়েবিলিটি, রিপুটেশন, অ্যাকুরেসি, এই জিনিসগুলি দেখা হয়। সো ডাটা কোয়ালিটি এনশিওর করে কালেকটিভ টার্মস, প্রসেস, ইউটিলাইজ ডাটা। এখানে ডিফারেন্স ডাটাবেস এর স্কিমে যেখানে অল ডাটা শুড বি বিজনেসে এসেনশিয়াল ডাটা সময় মতো যেন ব্যবহার করে সিদ্ধান্ত নিতে পারে। সো ইফেক্টিভনেস, ইনফরমেশন পলিসি, ডাটা অ্যাডমিনিস্ট্রেশন, ডাটা কোয়ালিটি, এই জিনিসগুলি একটা অর্গানাইজেশনের ডাটাকে ট্রাস্ট করতে সহায়তা করে, বিলিভ করতে সহায়তা করে, ভ্যালু এডিশন করে এবং অর্গানাইজেশনের সিদ্ধান্ত নিতে সহায়তা করে, বিভিন্ন প্রসেস এবং অন্যান্য ইনসাইডার তথ্য দিয়ে সহায়তা করে ডিসিশন মেক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালনারেবিলিটি অফ ইনফরমেশন সিস্টেম, এটা আমরা জানি একটা আসলে উইক
উইকনেস হচ্ছে একটা সিস্টেমের, যার মাধ্যমে সাইবার সিকিউরিটি থ্রেড আসতে পারে। এটা হচ্ছে উইকনেস একটা সিস্টেমের, যার ফলে এখানে ভাইরাস বা বাগ ঢুকে যেতে পারে। এখানে আমরা কিভাবে যেতে পারি, দেখেন আমরা একজন ক্লায়েন্ট, এখানে বিভিন্ন ভাবে আমরা কমিউনিকেশনে বিভিন্ন রকম আমাদেরকে ডাটা মিসম্যানেজ হতে পারে, এবং এর ফলে বিভিন্ন রকমের কর্পোরেট সার্ভারে এসে হ্যাকিং হতে পারে, ভাইরাস ঢুকতে পারে, থ্রেড হতে পারে, ফ্রড হতে পারে, এবং এইগুলি হচ্ছে আমাদের আসলে এক ধরনের উইকনেস। একটা একটা সিস্টেমের উইকনেস গুলিকে ব্যবহার করে এখানে ভালনারেবিলিটি বাড়তে পারে, ইনফরমেশন সিস্টেমে থ্রেট হয়ে আমার ডাটা চুরি হয়ে যেতে পারে, কপি হয়ে যেতে পারে, আমার ফেল হতে পারে হার্ডওয়্যার সফটওয়্যার, এর ফলে হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম সফটওয়্যার আমাদের কর্পোরেট সিস্টেমে একটা কোলাপস হয়ে যেতে পারে, বিজনেসে ম্যাসাকার হয়ে যেতে পারে। তো সেটা ইনফরমেশন সিস্টেম সেটাকে বিভিন্ন রকম ভালনারেবিলিটি থাকতে পারে, যার ফলে কনফিডেন্সিয়ালিটি, ইন্ট্রিগিটি, অ্যাভেলেবিলিটি, ডাটা রিসোর্স, এই গুণগত মানগুলি নষ্ট হয়ে যেতে পারে। তো সেটাকে আমাদের সিকিউরি করা প্রয়োজন। আর কমন ভালনারেবিলিটি হচ্ছে সফটওয়্যারের সমস্যা, যেমন সফটওয়্যারে বাগ আসতে পারে, ইরোর আসতে পারে বিভিন্ন উইকনেসের কারণে। আমার যে নতুন যে আপডেট ভার্সন বা এটাকে প্যাচ বলে, সেটা আমার সাথে যদি সফটওয়্যারে আমি যদি আপডেট করে না নিতে পারি, তাহলে কি হবে, নতুন নতুন যে ভাইরাসগুলি আছে সেটা আমার সফটওয়্যারে অ্যাটাক করবে, আমার সিস্টেম সফটওয়্যার অ্যাটাক করবে, আমার নেটওয়ার্ক অ্যাটাক করবে, তাই এই সফটওয়্যার আমাকে আপডেট করতে হবে কন্টিনিউ। তো আমার এইভাবে আমাদের বিভিন্নভাবে ভালনারেবিলিটি হতে পারে, যেমন আমার অ্যাসেট ধ্বংস হয়ে যেতে পারে, আমি এখানে স্ক্যান করে দেখব যে আমার এই ধরনের সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে আমরা এখানে উপযুক্ত পরিমাণ আপডেট ভার্সন ব্যবহার করব। এবং আবার হতে পারে যে আমার যে অথেন্টিকেশন বা অ্যাক্সেস কন্ট্রোল যদি উইক হয়, আমার পাসওয়ার্ডটা যদি উঠে, যেমন আপনার ইমেইলে বা অন্য জায়গায় আপনি পাসওয়ার্ড দেখবেন, আপনি নিজের নাম ব্যবহার করতেছেন, জন্ম তারিখ ব্যবহার করতেছেন, অথবা বউয়ের নাম ব্যবহার করতেছেন, এগুলি কিন্তু ইজিলি কেউ গেস করে এই নামগুলি বা পাসওয়ার্ড সে হ্যাক করে ফেলতে পারে, গেস করে। অনেক জ্ঞানী লোক আছে, তারা কিন্তু আপনি কি দিলেন সে কিন্তু বের করে ফেলতে পারে। তো এমন পাসওয়ার্ড হওয়া উচিত যেটা স্ট্রং হবে, আবার এমন পাসওয়ার্ড না যে আপনি দিয়ে ভুলে গেলেন আবার আপনার আরেক ঝামেলা করতে হয়। যেমন হলো পাসওয়ার্ডটা হচ্ছে স্ট্রং হতে হবে, কারণ পাসওয়ার্ডটা একটা সেন্সিটিভ ইনফরমেশন। লেক অফ মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন, মানে আপনি ঢুকতেছেন আপনার ফেসবুকে, আপনি এক পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছে, যদি এমন হতো যে আপনার টু স্টেপ অথেন্টিকেশন, যে ঢোকার পর পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে আরেকটা কোড আসবে আপনার মোবাইল নাম্বারে, এবং সেখানে ওকে করলে আপনি ঢুকতে পারবেন, তাহলে এটা কিন্তু মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন, এর ফলে আরো সিকিউর হয়। এখানে আমরা দেখি যে অ্যাটাক হয়ে যেতে পারে, আমরা মাল্টিফ্যাক্টর যদি ব্যবহার না করি, এখানে অ্যাক্সেস কন্ট্রোলটা ব্রেক হয়ে যেতে পারে, ইউজারের বদলে হ্যাকার ঢুকে আমার ডাটার সমস্ত ইন্টারনাল সিস্টেমটা হ্যাক করে দিতে পারে। ইনঅ্যাডিকুয়েট সিকিউরিটি কনফিগারেশন, আমি যে সিকিউরিটি কনফিগারেশন করেছি সেটা ইনঅ্যাডিকুয়েট যদি হয়, মানে পর্যাপ্ত পরিমাণ যদি না হয়, তো ইজিলি যেন আপনি এটাকে মনে করেন যে আপনি একটা সিস্টেমে একজন মেকার চেকারের প্রয়োজন আছে, একজন এন্ট্রি দিচ্ছে আর সেটাকে এটা আপনাকে অ্যাপ্রুভ করার জন্য তার হায়ার লেভেল দরকার, যদি একই লেভেলে রাখেন তখন আসলে এখানে ইনঅ্যাডিকুয়েট সিকিউরিটি কনফিগারেশন হয়ে যাচ্ছে, এর ফলে সে তার মতো কাজ করবে, এখানে কিন্তু ডিফল্ট হওয়ার সম্ভাবনা থাকে। ডিফল্ট কনফিগারেশন, অনেক সময় আপনি দেখবেন যে আপনি পাসওয়ার্ড সেভ করে রাখছেন, আবার দিতে হচ্ছে না, কারণ দেওয়া বারবার ঝামেলা, তাহলে এটা একটা ডিফল্ট হয়ে গেল, এবং এর ফলে কিন্তু কোনো মেমোরিতে এটা যদি থেকে যায়, কারণ সবকিছু মেমোরিতে এটা রয়ে যাচ্ছে, তখন কিন্তু হয় আপনি জিনিসটা হারাই ফেলাতে হবে আপনার অ্যাকাউন্টটা বা অন্য কিছু। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হিউম্যান ফ্যাক্টর, এই যে হিউম্যান ফ্যাক্টর মানে কি ফিশিং, মাছ ধরে যেভাবে আপনার ইমেইলে দেখেন, জাঙ্ক ফোল্ডারে যান, এখনই দেখবেন যে আপনার অনেক মেইল রয়েছে, যে মেইলগুলি আপনি যদি কোনো কারণে এটাকে রেসপন্স করেন আপনি বিপদে পড়ে যাবেন, এর মাধ্যমে আপনার এই ধরনের ঘটনাগুলো ঘটবে, আপনার হ্যাক হয়ে যেতে পারে। তারপরে আনঅথরাইজ বিভিন্ন রকমের অ্যাক্সেসের বিষয় চলে আসে, ইম্পারসেশন অ্যাটাক হয়ে যেতে পারে কোনো কোনো ঘটনার মাধ্যমে। তো এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ এখানে বিভিন্নভাবে এই ট্রাইজন হক্স, বিভিন্নভাবে ফিশিং, রোল প্লেইং, বিভিন্ন মডেলে এই ধরনের হ্যাকাররা কাজ করে আপনার আমার কন্ট্রোলটা নিয়ে নিতে পারে। ম্যালওয়্যার এন্ড র‍্যানসমওয়্যার অ্যাটাক, আমরা তো জানি যে বিভিন্ন রকমের যে অ্যাটাক হয়, সাইবার অ্যাটাক গুলি, এইগুলি হয়ে যেতে পারে বিভিন্ন ভাবে। ড্রাইভ ডাউনলোডস, এটাও এক ধরনের হ্যাকিং এর ইনসাইডার ইস্যু, ইনসাইডার থ্রেড আছে কিছু, এমপ্লয়িরা হ্যাক করে নিতে পারে, তারপরে পার্শ্ববর্তী অর্গানাইজেশন নিতে পারে, যেমন আপনি একটা ব্যাংকে আছেন, আপনার ব্যাংকের ক্লায়েন্ট কারা আছে সেটা কিন্তু পাশের আর একটা অন্য ব্যাংক তারা খুঁজবে যে আপনার এখানে টপ 5 ক্লায়েন্ট কারা ভালো, কারণ তাদেরকে তারা নিয়ে যেতে চায়,
তার ক্লায়েন্ট বানাইতে চান। সো বিভিন্ন রকম ইনসাইডার থ্রেড হতে পারে, এখানে পাঁচ ধরনের থ্রেড বলা হয়েছে, ইন্টারনাল, কোলুশন, থার্ড পার্টি, মেলিসিয়াস থ্রেড ইত্যাদি ইত্যাদি। ফিজিক্যাল সিকিউরিটি ব্রোক হয়ে যেতে পারে, চুরির বাদ, এটাও আমার কিন্তু থ্রেড। ইকুইপমেন্ট থ্রেড হতে পারে, লস হতে পারে, আপনার সার্ভারটা রাখছে, সার্ভারটা পুরোটাই চুরি হয়ে যায়, তারপরে বিভিন্ন ভাবে হতে পারে, হিউম্যান এরর হতে পারে, ফিজিক্যাল থ্রেট হতে পারে, ফিশিং হতে পারে, স্টোলেন হতে পারে ইত্যাদি। সাপ্লাই চেইনে ভালনারেবিলিটি হয়, থার্ড পার্টি আপনাকে রিস্ক দিতে পারে, আপনার সিস্টেম ব্রেক করে ফেলতে পারে, সফটওয়্যার সাপ্লাই চেইন অ্যাটাক করে ফেলতে পারে, যার মাধ্যমে আপনি কাজ করতেছেন সেখানে বিভিন্ন ভাবে অ্যাটাক করার যেখানে জিনিস দেখানো হচ্ছে। আর একটা হচ্ছে ডেনিয়াল অফ সার্ভার, ডস অ্যাটাক। এটা বিভিন্ন ভাবে হতে পারে, যে আপনার যে নেটওয়ার্ক সার্ভার সেটাকে অ্যাটাক করে ফেলতে পারে, এখানে অ্যাটাক করে ফেলতে পারে আপনার সিপিইউ, মেমোরি, ব্যান্ডউইথ ইত্যাদি, ডাটা লিকেজ এবং লস, আপনার ডাটাটা প্রেস করে ফেলতে পারে, লিকেজ হতে পারে, লস হতে পারে, ডাটা লস হলে আপনার ডাটাটা এখানে আপনার কাছে অ্যাভেলেবিলিটি থাকবে না। সো এইভাবে বিভিন্ন ভালনারেবিলিটি হয়ে যেতে পারে আমার বিজনেসে, যার ফলে অনেক ধরনের রিস্ক এখানে হয়। এই জন্য আমাদেরকে কি করতে হবে, রিস্ক গুলি মিটিগেট করার জন্য অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে, যারা ব্যবহার করে তারা সম্পর্কে জানাতে হবে, অ্যাক্সেস কন্ট্রোল সম্পর্কে জানাতে হবে, তথ্য এনক্রিপ্ট করে পাঠাতে হবে, মনিটর করতে হবে, ইনসিডেন্ট রেসপন্স করতে হবে, রেগুলার সিকিউরিটি অডিট করতে হবে, আইসাকার বিভিন্ন যে প্ল্যাটফর্ম বা গাইডেন্স রয়েছে তার মাধ্যমে, এবং অর্গানাইজেশন কন্টিনিউ নিজেদেরকে ডেভেলপ করবে, সুন্দর একটা টিম গড়ে তুলবে। তো আমরা আসলে এখানে শেষ করছি, এবং নেক্সটে আমাদের এর আরো কিছু রয়েছে, যে 13 নম্বর, তো 34 পর্যন্ত আমাদের আছে এই মডিউলে, যেটার জন্য হয়তো নেক্সট ক্লাসটা হয়তো লাগবে। এরপর আমরা নতুন আরেকটা মডিউলে যাবো, মডিউলে পরের মডিউলটা, ওইটা শেষ করার পর আমরা যাবো মডিউল 5 এ, ইনফরমেশন সিস্টেম প্ল্যানিং, যার ভিতরে এরকম 5টা আইটেম আছে, এটা হয়তো এক ক্লাসই শেষ হবে।